হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন ছোট মাছের চরচরি রান্না করছি, কত মজা হয়েছে দেখতে। খাইতে খুব মন চাচ্ছে, জিভে পানি চলে আসছে। এখন এটা কিভাবে রান্না করতে হবে এখন আমি তার রেসিপি দেখাবো। মনোযোগ দিয়ে দেখেন, আমার সাথে থাকেন। আমি এখানে দুইটা বেগুন কুচি করে নিচ্ছি, খুব ছোট ছোট করে কুচি করছি, কারণ ছোট ছোট মাছ। এখানে একটু আলু কুচি করে নিচ্ছি, একটু আদা রসুনের পেস্ট দিব, এটা হচ্ছে অপশনাল, আপনারা কেউ দিলেও দিতে পারেন নাও দিতে পারেন, এটা আমি দিলাম। এখানে একটু পরিমাণ মতো লবণ দিব, লবণটা আমি একবারে দিব না, তারপরে একটু দেখে তারপরে দিব। একটু লাল মরিচের গুঁড়ো দিব, ছোট মাছ তো একটু ঝাল না হলে মজা লাগবে না। এখানে আমি একটু ধনিয়া গুঁড়া দিব, ধনিয়া গুঁড়ার ফ্লেভারটা খুব ভাল লাগে। এখানে হলুদ গুঁড়ো দিব, আমার হলুদটা তো হাতে ভাঙানো, অল্প একটুতেই বেশি কালার আসে, এই জন্য আমি অল্প দিব, বেশি দিলে হলুদের গন্ধ আসবে। এখানে তো একটা কাঁচামরিচ খালি করে রাখা ছিল, ওটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আধা কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব। আমি এখন এটা হাতে চটকে মাখিয়ে নিব। গ্রামের পদ্ধতিতে রান্না করবো ছোট মাছ, গ্রামে ছোটবেলায় দেখতাম এইভাবে রান্না করতো, কিন্তু আমরা শহরে থাকি এখন, মানে গ্রামের যে রান্নার সিস্টেম সেটা ভুলে গেছি, গ্রামের ঐতিহ্য ভুলে গেছি, এখন সেটা অ্যাপ্লাই করতেছি। দেখেন এইভাবে চটকিয়ে মাখিয়ে নিলে খাবারের টেস্টটা বাড়ে। আমি হাত দিয়ে চটকে, দেখেন সবজিটা মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, অনেকগুলো সবজি মনে হলো। এখন এই যে হাতের চটকা নিতে, সেটা দেখেন কমে গেল। যত শুনতাম, যে ছোটবেলায় শুনতাম যারা রান্না করতো মাছ আছে যেটা, কিন্তু হাতে যত মাছ হবে তত মজা লাগবে। এখানে হচ্ছে কিছু পুঁটি মাছ আছে, কিছু বেলে মাছ আছে, কিছু চান্দা মাছ আছে, পাঁচমিশালি, এটা বিলের মাছ, এটা কোনো পুকুরের মাছ না। এখানে আমি মাছগুলো দিয়ে আলতোভাবে একটু মাখাই দিব, একটু ধনে পাতা কুচি দিয়ে দিব, একটু বেশি করে দিছি ফ্লেভারটা আসার জন্য। একটা টমেটো কুচি করে রাখছিলাম, সেটা দিয়ে দিব। এখানে হচ্ছে আমি হাতটা একটু ধুয়ে অল্প পরিমাণ পানি দিব, কারণ আমার সবজিটা এমনিতেই চটকে সিদ্ধ করে ফেলছি। এখন এটা এই যে এভাবে দিয়ে দিব, ডাকনাদের ঢেকে এখন চুলায় বসাই দিব। আমি এখন একটু চুলা বসাই দিলাম, চুলা একটু হাই হিটে রাখবো প্রথমে, বলক আসা পর্যন্ত, বলক আসলে আমি একটু লো করে দিব। তো আমি এখানে 10 মিনিট জাল দিব, জাল দেওয়ার পরে ফিরে আসবো, কি অবস্থা দেখাবো। এটাই তো বলক চলে আসছে, আমি একটু উলট পালট করে দিব, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আসলে ছোট মাছে যত ধনিয়া পাতা দেওয়া যায় তত ফ্লেভারটা ভালো আসে। এখানে 5 মিনিট ঢেকে রাখবো, আমি একটু লবণটা চেক করে নিই যে কেমন পরিমাণ লবণ হয়েছে। এখানে লবণটা কম হয়েছে, আমি আর একটু লবণ দিব। আমি এখন চুলার আগুনটা একটু লো করে দিব, লো করে ঢেকে দিব, ঢেকে দিয়ে 5 মিনিট পর আবার অপেক্ষা করবো। এটা দেখেন প্রায় শেষের দিকে, আর হয়তো 2-1 মিনিট লাগবে। আমি একটু হাত দিয়ে ঝাঁকাই দিই নিচে যাতে লেগে না যায়।
আমার আসলে ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন কত সুন্দর পারফেক্ট একটা ছোট মাছের চচ্চড়ি হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমি যেন ভালো ভালো ভিডিও বানিয়ে আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।